স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র টুটুলকে চেনো? ওর নাম শিমুল, টুটুলের বন্ধু। তোমার নাম শিমুল? হ্যাঁ, আমি শিমুল। তোমার বন্ধু টুটুল কি তোমায় কোনো ফোন করেছিল? না তো, টুটুল গতকাল স্কুলে আসেনি, আমাকে কোনো ফোনও করেনি। ওহ মাই গড, কেন টুটুলের কি হয়েছে? সন্ত্রাসীরা টুটুলকে কিডন্যাপ করেছে। না, এবার তোর জন্য আরো একটি উপহার দেব, যার নাম টুটুল, বাবার নাম কাশেম চৌধুরী। নিষ্পাপ একটি শিশু বাচ্চাকে বিনা দোষে হত্যা করে কি লাভ তোমার? এটা আমার বিজনেস, আর সেই বিজনেস তুই নষ্ট করে দিচ্ছিস, তারই কারণে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। কত শিশুকে তুই এইভাবে হত্যা করবি, আর কত টাকা তোর দরকার? 1000 কোটি টাকা। সেই টাকা যতদিন পর্যন্ত আমার হাতে না আসবে ততদিন পর্যন্ত আমার এই কাজ আমি চালিয়ে যাব। আমি জীবিত থাকতে আর একটি শিশু বাচ্চাকেও খুন হতে দেব না। আর সেই বিশ্বাস নিয়ে তোর কাছে এক্ষুনি পৌঁছে যাবে চুচুলের মা বাবা। কথা বলছিস না কেন? নিশ্চয় টুটুলের বাবা মা গাড়ি নিয়ে পৌঁছে গেছে তোর কাছে আসার জন্যই টুটুলের মৃত্যু হয়ে গেল। এবার ফোনটা টুটুলের বাবার হাতে দে। এই ফোনটা দে। টুটুলের বাবা অন্তত তার ছেলের লাশ নিয়ে অন্তত দাফন করুক। হ্যালো, আমি টুটুলের বাবা বলছি। তুমি যত টাকা চাও আমি তত টাকাই দেবো, প্লিজ। তবু আমার ছেলেকে মেরো না। আমি আমি থানায় এসেছি, ইন্সপেক্টর তানিয়ে যেতে ফোর্স নিয়েছে, তুমি না পারে আমি সে ব্যবস্থাই করছি। হ্যালো, তাই তোমার, তুমি আমার টুটুলকে মেরো না। ভীষণ ভুল করে ফেলেছিস, বিষয়টা পুলিশ ইন্সপেক্টর তানিয়াকে জানিয়ে, আর তারই কারণে টুটুলের অকাল মৃত্যু হলো। Oh, my God.
জানা তুই? আমি একটি পত্রিকায় ক্রাইম রিপোর্টারের কাজ করছি। ভালোই হলো, ওর একটা ছবি তুই আমাকে দিয়ে দিবি। ঠিক আছে। সেন্ট্রি, লাশটি মর্গে পাঠানোর ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। এই ধরুন, সাপকে শিকারি বানিয়ে তার ছো বলে মানুষ হত্যা করছে? জি স্যার, এই পর্যন্ত যতজনকে হত্যা করা হয়েছে তাদের সকলেরই কপালে বা মাথায় সাপের ছোবল রয়েছে। টুটুলকে যে সাপে দংশন করেছে তার কি প্রমাণ আছে? হ্যাঁ স্পেশাল, আমরা পোস্টমর্টেম রিপোর্টে তাই পেয়েছি। সাপের কামড় কিনা যাচাই করতে নাম করা দুজন সাপুড়েকেও সঙ্গে এনেছি। জি স্যার, আমরা নিশ্চিত আছে এটা সাপেরই ছোবল। স্যার, জীবনে হাজার রকমের সাপে কাটা রোগী দেখেছি কিন্তু এ ধরনের রোগী কখনো দেখিনি স্যার। বসো তানিয়া, বিষয়টাকে গুরুত্বপূর্ণ বিষয় হিসাবেই দেখতে হবে এবং এই মুহূর্ত থেকে তদন্ত শুরু করবে। জি স্যার, এখন থেকে আমরা তদন্ত শুরু করব। কোনো তদন্তের আমাদের প্রয়োজন নেই। পারবে তদন্ত করে আমার টুটুলের জীবনটা ফিরিয়ে দিতে? না, তা পারবো না, তবে এতটুকু পারার চেষ্টা করব যাতে করে টুটুলের মতো অন্য কাউকে এভাবে জীবন দিতে না হয়। এই মেয়ে, তুমি কি আমাদেরকে এই জন্য দেখেছ? হ্যাঁ, এই জন্যই দেখেছি। চলো, আমাদের কোনো তদন্তের প্রয়োজন নেই। দোহাই আপনাদের, আপনারা যাবেন না, প্লিজ প্লিজ। তুমি কি চাও টুটুলের মতো আমাদের দুজনের মৃত্যু হোক? তাহলে বলো, আমাদের দুজনের বুকটা চাকু দিয়ে কেটে কলিজা দুটো তোমার হাতে তুলে দেই। জানি আপনারা আমার উপর ভীষণ রেগে আছেন এবং সেটা অন্যায় ভাবে। টুটুলের মৃত্যু সংবাদ শোনার পর থেকে আমি এখনো পর্যন্ত তিন গ্লাস পানি ছাড়া কিছুই খাইনি। যদি মিথ্যে বলি তাহলে মৃত্যুর সময় আমি যেন পানিও না পাই। না, তুই ও কথা বলিস না। মৃত্যুর আগের দিন আমার টুটুল। কর্নফ্লেক্স বিস্কিটটা দেখি। জি, এই যে। সত্যি করে বলো, পকেটে কি ঢুকিয়েছ? বের করো, বের করো বলছি। এ কি করেছো তুমি? তুমি এভাবে বাবা মায়ের সময় নষ্ট করবে? হ্যাঁ, সরি ভাই। ঠিক আছে, থাক তুই। মা, 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 আমি যদি আর কোনোদিন চুরি করি তাহলে মৃত্যুর সময় যেন পানি না পাই। তাই বোন, তুই ও কথা বলে আমার বুকের জ্বালাটা আর বাড়াস নে। টুটুলকে আমি জীবিত অবস্থায় দেখিনি, তবে নিষ্পাপ মুখটা দেখে মনে হয়েছিল ও বলছে। আন্টি, আন্টি, তোমরা পুলিশ, মানুষের জানমালের নিরাপত্তা দেয়া তোমাদের অঙ্গীকার, কিন্তু তোমরা ব্যর্থ হয়ে গেলে। আমি চলে গেছি ঠিকই, তাতে কোনো দুঃখ নেই, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, ওখানে বসে আর যেন দেখতে না হয় এভাবে আরেকটি টুটুলের মৃত্যু হয়েছে। সেদিন তাকে কথা দিতে পারিনি, তবে তবে আজ আপনাদের কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে অন্তত আমার এলাকায় এভাবে আর কাউকে মরতে দেব না। তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাদের উপর রাগ করো না। ভাইজান, টুটুল যে গাড়িটিতে ছিল ওই গাড়িটির নাম্বার জানো কত? 2951।
খুনের বড় ভেজাল হইল সাক্ষী প্রমাণ, তাই সাক্ষী প্রমাণ আগুন দিয়ে জ্বালায় দে। তাড়াতাড়ি আসো। মৃত্যুর আগে অন্তত একটা সত্য কথা বলে যা, হয়তো এই কারণে তোর পাপ মাফ হতে পারে। আপনি ঠিকই বলেছেন, আমি এখন সব সত্য কথা বলবো। জলদি বল। কার্তিক দাস,
পারি দিয়েছি তবু কন্যা তোদের ভালোবেসেছি ও কন্যা ভালোবেসেছি ও কন্যা তাই তো আমরা সারা জীবন পাশে রয়েছি পাশে রয়েছি রে বন্ধু পাশে রয়েছি নিয়ে একদল পুলিশ ফোর্স নিয়ে আমাদের রেড জোনের মধ্যে প্রবেশ করেছে আর সামনে এগোতে দেওয়া যাবে না কারণ ওদের মধ্যে কোনো টিকটিকি যদি হঠাৎ করে সিভিলিয়ান হয়ে মিশে যায় তখন হাতে অস্ত্র না থাকলে ওদের আর ট্রেস করা যাবে না ইয়েস কোনো মেটাল না থাকলে খুঁজে বের করা সম্ভব নয় মিস ব্ল্যাক And Miss White. Yes, darling. Tumra ready hoye jao. ম্যাডাম কোথায় Thank you.
ভাইয়া ভাইয়া, আজ আপনি না হলে সাপের ছোবলে আমার মৃত্যু হতো। বাঁচা মরার মালিক আল্লাহ, চলো আমার সাথে। মিস ব্ল্যাক, ইয়েস, নিশ্চয়ই লোকটি অলৌকিক শক্তির অধিকারী। ইয়েস মিস হোয়াইট, তাই হবে, এখানে থাকা ঠিক হবে না, চলো যাই। চলো, পৃথিবী, তোমাকে ভালোবেসে হাজার বছর বাঁচতে চেয়েছিলাম, আর তার জন্য আমি এসব করছি। আজ সবই শেষ হয়ে গেল, তাই আমি আর তোমার বুকে বেঁচে থাকতে চাই না। বিষাক্ত সাপের ছোবলে মৃত্যুবরণ করতে চাই, তাই তুমি আমাকে মাফ করে দিও। বিদায় হে পৃথিবী, বিদায় হে দুনিয়া। শুনো দম্পতি, আমার হবে কোন গতি, তুমি বিনা বিয়া বলার আর তো কেউ নাই। শুনো কানুনাথ, আমি হব জিয়ানা, তুমি বিনা বিয়া বলার আর তো কেউ নাই। না না না, আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতে চাই না। আজ আমি কারোর অনুরোধই রাখব না, কারণ আজ আমি যে এক পরাজিত সৈনিক। যুদ্ধক্ষেত্রে পরাজয় বরণ করার চেয়ে মৃত্যু বরণ করা অনেক ভালো, ইতিহাসে অন্তত নামটি লেখা থাকবে। জি জাহাপনা, প্রধান সেনাপতি হিসাবে আমারও একই মতামত। উজির আজম হিসাবে আমিও আপনাদের সাথে একমত জাহাপনা। সর্পরানী, তুমি আমার জিহ্বায় ছোবল মারো, যাতে আমি মৃত্যু যন্ত্রণা অনুভব করার আগেই আমার মৃত্যু হয়। ঠিক বলেনি, আমি জানতে চাই কেন কেন তোমরা পরাজয় বরণ করলে। প্রাণপতি, লোকটি অত্যন্ত শক্তিশালী, সাপের সাথে কিভাবে মারামারি করতে হয় তাও সে জানে। হ্যাঁ প্রাণনাথ, আমরা দুজন রীতিমতো যুদ্ধ করেছিলাম। নিশ্চয়ই, তাহলে নাগকুম্ভ। জি জাহাপনা, বাংলায় যাকে বলে সর্পকুম্ফু, এক কথায় সাপের সাথে যুদ্ধ। লোকটির চোখে ছিল একটি রঙিন চশমা, নিশ্চয়ই ওই চশমার মধ্যে কোনো
পাওয়ার আছে। হ্যাঁ, সেই কারণে আমরা পরাজিত হয়েছি। বুঝতে পেরেছি, এদেশে স্ন্যাক্স কুনফু জানার মতো একজন লোকই আছে, যার নাম মিস্টার ও জেড এ। তুমি রঙিন চশমা পরেছ আমার চশমার পাওয়ার নষ্ট করার জন্য, বৈজ্ঞানিক হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ওকে, জাস্ট নাও আই হ্যাভ টেকেন ইউর চ্যালেঞ্জ। তার খুবই প্রয়োজন, তাই আমি বাংলাদেশ টেলিভিশনে আত্মরক্ষার জন্য মার্শাল আর্টের উপর একটি অনুষ্ঠান করতাম। অনুষ্ঠানটি গ্রামেগঞ্জে খুবই জনপ্রিয় হয়ে গেল। একজন বাঙালি লেখাপড়া করতেন আমেরিকায় এবং সেখানেই তিনি একজন বৈজ্ঞানিক হিসাবে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন। দেশকে ভালোবেসে দেশে ফিরে এসে দেখলেন অন্যায় অত্যাচারে দেশটা ছেয়ে গেছে। তিনি চিন্তা করলেন এভাবে একটা দেশ চলতে পারে না, প্রতিকার করা প্রয়োজন। তিনি চিন্তা করলেন একটা চশমা তৈরি করবেন, যে চশমায় শহরের কোথায় কি হচ্ছে তার রুমে বসে মনিটরে দেখতে পাবেন, এক কথায় সার্কিট ক্যামেরার মতো। এবং এতেও তিনি সাকসেসফুল হলেন। পত্রপত্রিকা সহ বিভিন্ন মিডিয়া ফলাও করে তা ছাপাতে এবং দেখাতে শুরু করলো। আমার কাছে মার্শাল আর্ট শিখতে মিশা নামের একটি ছেলে আসে। পরবর্তীতে সে বৈজ্ঞানিকের সাথে পরিচয় করাতে নিয়ে গেল, বলল বৈজ্ঞানিক আমার সাথে পরিচিত হতে চান। আর আপনার মতো একজন ভালো মনের মানুষ তার আচার আচরণ কাজকর্ম দেখে মুগ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, তাই আমি রাজি হয়ে মিশা সহ বৈজ্ঞানিকের বাড়িতে গেলাম। বৈজ্ঞানিক সাহেব, উনি হচ্ছেন মার্শাল আর্ট কিং ওস্তাদ ও জেড এ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে দেখার বড় ইচ্ছে ছিল, মিশাকে প্রায় তোমাকে নিয়ে আসতে বলতাম। মিশা আমাকে সব বলেছে, জানতে পারি অনেক নামি দামি লোক রেখে আমাকে কেন দেখার ইচ্ছে? দীর্ঘদিন বিদেশে থেকে একটা বিষয় ফাইন্ড আউট করেছি, মার্শাল আর্ট যারা জানেন তাদের সম্পর্কে একটা সুন্দর ধারণা জন্মেছে। কি ধারণা? আমার বিশ্বাস, যারা নিজ বাহুবলে শক্তিধর তারা অন্যায় অপরাধকে প্রশ্রয় দেয় না, একটু প্রতিবাদী হয়। তাই পত্রপত্রিকায় ও টেলিভিশনে তোমার অনুষ্ঠানটি দেখে আমি মুগ্ধ হয়েছি। স্যার, আমিও এটা বিশ্বাস করেই ওস্তাদের কাছে মার্শাল আর্ট শিখেছি। মিশাও খুব ভালো ছেলে। স্যার, আমার ওস্তাদকে আপনার রঙিন চশমার ক্ষমতার কথা বলেছি, তাই ওনাকে একটু দেখাবেন না স্যার? হ্যাঁ, অবশ্যই দেখাবো, একটু দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে ওস্তাদ, চশমাটি চোখে দিয়ে দুপাশের বোতামে একটু জোরে টিপ দিলেই দেখতে পারবেন চশমার কারিশমা। স্যার, চশমাটি একটু ওস্তাদকে দিন না, বাইরে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একটু খেলা করে আসুক। হ্যাঁ ঠিক আছে, নাও যাও দেখে আসো। তাহলে যাও দেখে আসি। যাও যাই। স্যার চলুন আপনার ভেতরে ল্যাবরেটরিতে দেখে আসি। হ্যাঁ চলো।
কি হয়েছে? ওস্তাদ, আপনাকে বৈজ্ঞানিক সাহেব ডেকেছেন। একটু পরে যাই। না ওস্তাদ, বৈজ্ঞানিক সাহেব বলেছেন আপনাকে কি জানি একটা দেখাবেন, তাই আপনাকে এক্ষুনি ডেকেছেন। ঠিক আছে, যাচ্ছি। ওস্তাদ, চশমাটা আমাকে একবার পড়তে দেন না। উনি আমার মাইন্ড করবেন না তো? না ওস্তাদ, উনি আমাকে প্রচুর বিশ্বাস করেন এবং ভালোবাসেন। ঠিক আছে নাও। বলুন, আপনার এই অবস্থা কে করেছে? ওই মিশা, সে তো আপনার কথা বলে চশমাটা আমার কাছ থেকে নিয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে নিশ্চয়ই মিশা ওই চশমার শক্তিকে অন্যায় কাজে ব্যবহার করে অনেকের ক্ষতি করবে। দেখা যাক তাকে ধরা যায় কিনা। পারবে না, এতক্ষণে সে অনেক দূরে চলে গেছে। এই চশমাটি ধরো, যদিও ওই চশমার ক্ষমতার চেয়ে এই চশমার ক্ষমতা একটু কম, তোমার বাহুবল মেধা এবং এই চশমার ক্ষমতা এক হলে আমার বিশ্বাস মিশা ওই চশমা দিয়ে বড় কোনো ক্ষতি করতে পারবে না। আমার দুঃখ হচ্ছে, কি জন্য এলাম আর কি হয়ে গেল? ভাইয়া, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ভাইয়া, তোমার অবস্থা কে করেছে? তুই, তুই তাহলে আমার ভাইয়াকে খুন করেছিস? না শুনা, না, ও খুন করেনি। মিশা নামের যে ছেলেটি প্রায়ই আমার কাছে আসতো, সে ভাইয়া, আমি এখন বুঝতে পারছি কেন সে আমাদের কাছে প্রায়ই আসত। আমি আপনাকে কথা দিচ্ছি, যে করে হোক ওই চশমা আমি উদ্ধার করবই। ভাইয়া, ভাইয়া, হ্যাঁ, আমি কেস হিস্ট্রিতে এমন তথ্য পেয়েছি, তবে আপনার কাছ থেকে জানার পর আমার সবই ক্লিয়ার হলো। এবার আমি খুঁজে বের করবো ওই কার্তিক দাসকে। তুমি যদি থাকো ডালে ডালে, আমি থাকি পাতায় পাতায়। তুমি যতই সাবধানতা অবলম্বন করো না কেন, কোনোই লাভ হবে না। কিছুই পাইনি। ভাই, গাড়ি যেতে দাও। Thank you.
জন্য যাও। চল চল আর তাদের হ্যালো রতন বলছি। কানের ডাক্তার তানিয়া বলছি। প্রধানপতি ও হুকুম যাপনা, আপনি আপনার সকল সৈন্যদের নির্দেশ দিয়ে দিন তারা যেন সতর্ক অবস্থায় থাকে। জি যাপনা, আমি সকল সৈন্যদের নির্দেশ দিয়েছি কোনো অচেনা লোক এলাকায় প্রবেশ করলেই সে কোন বাড়িতে যায়, কেন এসেছে, কি কাজে এসেছে সব খবরাখবর আমাকে মুহূর্তের মধ্যে দিয়ে দিবে। বুঝিয়ে সাহেব যাপনা, আপনি আপনার বিচক্ষণ মেধা খাটিয়ে চেহারা দেখে নির্ণয় করবেন আগন্তুক কোন ধরনের লোক। যাহাপনা, এ বিষয়ে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দীর্ঘদিন ধরে আপনার সাথে কাজ করে এতটুকু বিশ্বাসযোগ্যতা কি অর্জন করতে পারিনি যাহাপনা? পেরেছেন বলে আমি আপনাকে উজির আজমের দায়িত্ব দিয়েছি। সবই আপনার আজ্ঞা যাপনা। আমি আমার ভাই কার্তিক দাসের বিশ্বস্ত লোক বলে যখন যা চাই তখন তা পাই। উজির সাহেব, আমি কি দেখিলাম, বাস্তবে সে কি মানুষ না পরি? যদি মানুষের ছায়া পড়ে তাহলে সে মানুষ, আর যদি ছায়া না পড়ে তাহলে সে নির্ঘাত পরি। আমি এই মেয়েকে বিবাহ করিতে চাই, জলদি ইন্তজাম করুন। যাহাপনা, এ দায়িত্ব প্রধান সেনাপতির উপর বর্তায়। প্রধান সেনাপতি জো হুকুম, জলদি যান তাকে ধরে এনে মোবাইল বিউটি পার্লার থেকে রূপবান সাজিয়ে নিয়ে আসুন। যাপনার হুকুম তামিল হোক। চলুন উজির আজম। আসুন সেনাপতি। আমি হচ্ছি রহিম বাদশার প্রধান সেনাপতি। আর আমি হলাম রহিম বাদশার উজির আজম। আপনাকে জানাতে এসেছি তিনি আপনাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। উনি জানিয়েছেন ওনার বিবাহের প্রস্তাবে আপনি রাজি হলে আপনাকে সসম্মানে আমাদের সাথে নিয়ে যেতে। উনি কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে। ওকে চলুন। সব মুরুগা জয় মা কালী, আমি কোথায় চলি? আয়া
জাহাপনা মার খাচ্ছে, পণ্ডিতজি আপনি এখানে বসে দুগ্গা দুগ্গা করছেন। দাঁড়াও দানিয়া, মানুষের জীবনটাকে তুমি এত ছোট করে দেখছো কেন? বাস্তব জীবন আর ইমোশন এক নয়। তুমি চেয়েছিলে কার্তিক দাসের ভাই রহিমকে বিয়ে করে হলেও তার আস্তানে প্রবেশ করে সব তথ্য জেনে তারপর পুলিশ বিভাগকে জানিয়ে তাকে গ্রেপ্তার করবে। এই কাজটি যদি এত সহজ হতো তাহলে অনেক আগেই কার্তিক দাস গ্রেপ্তার হতো। আমিও জানি খুবই কঠিন কাজ কার্তিক দাসের ঠিকানা খুঁজে বের করা। তারপরও ঠিকানা পেয়ে যদি আমি মরে যেতাম তাহলে আমার কোনো দুঃখ ছিল না। আমি মনে করতাম টুটুলের বাবা মায়ের কথা রক্ষা করতে গিয়ে না হয় আমার মৃত্যু হয়েছে। তাতে কোনোই লাভ হতো না। তুমি নিজের ইজ্জত হারাতে হারাতে তোমার ভালোবাসার মানুষকে, পরিশেষে তোমার মৃত্যু হতো। স্মৃতি হিসেবে থাকতো শুধু একটি কবর, একজন মানুষ হিসেবে এটাই কি যথেষ্ট? হয়তো বা তাই হতো। টুটুলের বাবা মাকে, টুটুলের আত্মাকে আমি বলতে পারতাম, টুটুল তোর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি প্রাণপণ চেষ্টা করেছি কিন্তু না পেরে আমি মৃত্যুবরণ করছি। রতন, তুমি কি বলতে চাচ্ছ তা আমি বুঝি এবং এ জ্ঞান আমার আছে। এখন তুমি সরাসরি বলো কি বলতে চাও, কি বুঝাতে চাও। যেমন তোমার সাথে আমার প্রথম পরিচয় হলো রং নাম্বার মোবাইল ফোনে, যখন সারা বিশ্বে সব কাজ হচ্ছে কম্পিউটারের মাধ্যমে, তার একটি পার্ট হলো মোবাইল ফোন। সে কম্পিউটারকে ফেল করে বিধাতা তোমার আমার সাথে সম্পর্ক তৈরি করেছেন এই মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনে দাগ লাগাইয়া খোঁজি মনে, ফোনটা এখন ছটফট করে আয়। মনে ছিল রঙিন জোর, সেটা ছিল বয়সের দোষ, আবার একটা ডিঙ্গো দিয়া তাও না মনটা জুড়াইয়া। আমি তোমার দিওয়ানা, আমি প্রেমের দিওয়ানা, আমি তোমার দিওয়ানা, আমি প্রেমের দিওয়ানা। আগুন মাসের আগুন জলে হয়ে গেলাম ছাড় খার, মনটা এখন ঘরের বাহির কিনে না তো বাড়ি ঘর। আমি তোমার দিওয়ানা, আমি প্রেমের দিওয়ানা।
তোমার দিওয়ানা আমি প্রেমের দিওয়ানা আমি তোমার দিওয়ানা বিনতাদের মোবাইল ফোনে ডাক লাগাইয়া কচি মনে মনটা এখন ছটফট ছটফট করে আয় মনে ছিল রঙিন জোর সেটা ছিল বয়সের দোষ আবার একটা দিন কহবিয়া দাও না মনটা জুড়াইয়া আমি তোমার দিওয়ানা আমি প্রেমের দিওয়ানা আমি তোমার দিওয়ানা আমি প্রেমের দিওয়ানা জাহাপনা আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই বলুন জলদি বলুন জলদি বলুন আমি যে আর সইতে পারি না বল বল বাহুবল জল জল গঙ্গার জল মানে কি বলতে চান আপনি আমি বলতে চাই প্রধান সেনাপতিকে আপনি কৈফিয়ত তলব করুন কেন আমাদের এত বড় পরাজয় হলো আপনি ঠিকই বলেছেন উদীর সাহেব জবাব দিন প্রধান সেনাপতি কেন আপনার এত বড় পরাজয় হলো জো হুকুম যা আপনা আমাদের ঢাল নেই তলোয়ার নেই যেন নিদিরাম সর্দার কি আপনার এত বড় সাহস আমার মুখের উপর কথা ছোট কর্তা আমি কিছু কথা বলতে চাই উজির সাহেব আপনিও কি আমার সঙ্গে উপহাস করতে চান যে কারণে বাদশাহ না বলে আমাকে কর্তা বলে সম্বোধন করছেন উপহাস নয় উপহাস নয় উজির হিসাবে আমি আমার কর্তব্য পালন করতে চাই জাহাপনা কি আপনার কর্তব্য আর কি কথা আপনি আমাকে বলতে চান আমি বলছিলাম কি যেহেতু আমরা পিটুনি খেয়ে এসেছি সেহেতু বিষয়টা বড় ভাইজানকে জানানো দরকার আমি সবই মনিটরে দেখেছি আমার মনে হয় ওই ছেলেটির টিক টিকি আমার সন্ধান করতেই সরকার সাদা পোশাকধারী পুলিশ নিয়োগ করেছে আজ থেকে ওর চলাচলের উপর কড়া নজর রাখবে কারণ ওর সাথে ইন্সপেক্টর তালিয়ার গভীর প্রেমের সম্পর্ক আছে সুযোগ পেলেই কাজে লাগাব সেনাপতি জাহাপনা আপনি কি বুঝতে পেরেছেন ভাইজান কি আদেশ দিয়েছেন জি জাহাপনা বুঝতে পেরেছি হুজুরের কি আমার প্রতি কোনো আদেশ নেই আপনার উপর আমি খুব রাগান্বিত তাই আপনাকে আমি কিছু বলবো না হ্যাঁ চলুন জাহাপনা অভিমান চলে যায় কিন্তু মারের অপমান কি ভোলা যায় শাস্ত্রে বলে ভোলা যায় না অবশ্যই ভোলা যায় না ভাইয়া সেই করুণ মৃত্যুর ইতিহাসের কথা যেমন বোন হয়ে আমি ভুলতে পারিনি তেমনি তুমিও ভুলতে পারোনি তোমার প্রতিজ্ঞার কথা হ্যাঁ সুজানা আমিও ভুলতে পারিনি সারাক্ষণ শুধু প্রতিজ্ঞার কথা বারবার স্মরণ করি তুমি সিরিয়াসভাবে গবেষণা চালিয়ে যাও আমি তোমার সাথে আছি আজ থেকে ভাইয়া ডায়েরি দেখে আমি দিন রাত শুধু গবেষণা চালিয়ে যাব কি করে তোমার চশমার শক্তি আরো বৃদ্ধি করা যায় আর ওই চশমার শক্তি ধ্বংস করা যায় সেই গবেষণায় দিন রাত আমি করব গবেষণা করে তোদের কোনো লাভ হবে না কারণ আমি এই চশমার শক্তি শীঘ্রই পরিবর্তন করব যার জন্য আমি বিদেশে যাব দরকার শুধু টাকার টাকা সংগ্রহ করে এই চশমার শক্তি আরো বৃদ্ধি করে আমি অমরত্ব লাভ করব তারপর
তোমাদের দু বোনকে বিবাহ করব। সেই জন্যই আমরা দুই বোন তোমার সেবায় নিয়োজিত। ইয়েস ডার্লিং, মা ঠিকই বলেছে। হাতের নখে যেদিন ফুল ফুটবে সেদিন দুজনকে আমি বিয়ে করব। আমার কক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নিভাই না মোনা গাইয়াবে, নিভাই না মোনা গাইয়াবে জলদি কইরা তোরা। মোনা আমার কক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা মা গাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নিভাই না মোনা গাইয়াবে, নিভাই না গাইয়াবে জলদি কইরা তোরা। মোনামার মোনামার টক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনা গাইয়া দৌড়াইতে চাই ঘোরা। করমু আমি একটু পানাহার, ঝাঁক দিলে ওই কোমরে লাগে চমৎকার, হাইরে লাগে চমৎকার। দেখারে ইমু তোরে দেখারে, রুকের বাহার দেখারে ইমু তোরে দেখারে, মোনামার টক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার টক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নিভাই না মোনা গাইয়াবে, নিভাই না মোনা গাইয়াবে জলদি কইরা তোরা। মোনামার 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 টক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার টক বকাইয়া দৌড়াইতে চাই ঘোরা। হইলে মাথা লাগে বড় জোস, নারী ছাড়া আচলামি এটা আমার দোষ, হাইরে এটা আমার দোষ। আরে আমার সাথে দুলদুলানি করবি রে যখন, আরো বেশি হই বনের সাথে ছুটলে জীবন, হাইরে ছুটলে জীবন। রাতে রাস জমে না প্রেমের পিয়াস কমে না, রাসর জমে না প্রেমের পিয়াস কমে না, মোনামার 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 কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নিভাই গাইয়াতে নিভাই না মোনা তোরা। মোনামার 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 কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, নিভাই না মোনা গাইয়াতে, নিভাই না মোনা গাইয়াতে জলদি কইরা তোরা। মোনামার 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 কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার কক বগাইয়া দৌড়াইতে চাই ঘোরা, মোনামার কক বগাইয়া দৌড়াইতে চাই। Thank you.
স্বপ্ন দেখি দেখি চাঁদের জোছনা জোছনা শেষে আধার এলে আমায় ছেড়ে যেও না
ও কথা দিলাম আমি তোমায়, তুমি আমার ভাবো না, মরতে হলে মরবো দুজন, প্রেম হবে তার ঠিকানা। চাই ভালোবাসা, ভালোবাসা তোমারই ভালোবাসা, চাই ভালোবাসা, ভালোবাসা তোমারই ভালোবাসা। তোর জানা বাহির জানা, জানা যে আমার কল যায়, কি করে আমি হৃদয় আমার তোজ ব্যথা রাখি হায়, এসো এসো না তুমি কাছে শোনা, চাই ভালোবাসা, ভালোবাসা তোমারই ভালোবাসা, চাই ভালোবাসা, ভালোবাসা তোমারই ভালোবাসা। শুধুর নেশা জেগে ওঠাই স্বাভাবিক, কিন্তু কোনো দেন পারবি না। দেখলি না যা বললি তা সব আমি দেখতে পেলাম, তাহলে কি করে পারবি? বসো বসো, বরং পরাজয় মেনে নিয়ে তোর ভাইয়ের অসমাপ্ত গবেষণা বন্ধ কর। আমাকে মেনে নিয়ে থ্যাংক ইউ দিয়ে বল, ইউ আর গ্রেট, ইউ আর সাকসেসফুল, you are successful, yes I am successful forever, forever, forever successful, yes successful। একজন মানুষের জীবনে যখন সব সাকসেসফুল হয়ে যায় অর্থাৎ পরিপূর্ণতা লাভ করে, তখন তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। তোমার এসব আধ্যাত্মিক কথার মানে কি? সোলনা শত্রু হলো একানা, কেন জানো? না জানি না। মনে করো একটি নৌকায় 20 মন ধান বহন করার ক্ষমতা আছে, সেই নৌকাটি যদি 19 মন ধান বহন করে তাহলে কোনো ক্ষতি নাই, কিন্তু 21 মন বহন করলে সামান্য বাতাসে বা স্রোতে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। আজ তোমার কি হয়েছে বলো তো, শুধু উপদেশমূলক কথা বলছো। আমার আমার কিছু হয়নি, তবে একজনের হয়েছে, সেই সংবাদটা শুনে সময় হলে বলবো, প্লিজ ওয়েট এন্ড সি। তানিয়া, ছেলেটি কে রে? আমার বন্ধু, নাম রতন, খুবই ভালো ছেলে। আজকালকার ছেলেদের খুব বেশি একটা বিশ্বাস করিস না, মন হাওয়ায় তোলে, অনেক সুন্দরী মেয়েদের ভি, তাই কোথায় বাসা বাঁধবে সিদ্ধান্ত নিতে পারে না। তুই বুঝলি কি করে? সমস্যা একটা আমারও আছে, তবে সেটা ফিক্সড, নড়চড় করে না, আমিও ভীষণ মজা পাই, হ্যাপি মজা। ও তাহলে আমি বেঁচে গেলাম। মানে? বস, তুই তো জানিস আমি থাকি মহিলা মেসে, তাই চিন্তায় ছিলাম তুই কোথায় থাকবি। এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না, যা শোনালি তাতে তো চিন্তা শেষ হয়ে গেল। তোর এখানে এক কাপ চা খেয়ে সোজা চলে যাবো পায়েলের ওখানে, তারপর পায়েলকে নিয়ে সারা শহর রিক্সায় চড়ে ঘুরে বেড়াবো, মজা, হ্যাপি মজা। কেন চা আসছে না? আসো কাল। বাবুল
এই নাও। থ্যাঙ্কস। অপেক্ষার প্রহর কত যে দুর্বিষহ তাকে তুমি জানো? তোমাকে ফোন করার পর থেকে দারোয়ানকে ম্যানেজ করতে আমার সময় লেগেছে পুরো দু ঘন্টা। তাই নাকি? এখানে শেষ নয়, টাকা দিতে হয়েছে 100, স্টার সিগারেট কিনে দিতে হয়েছে 1 প্যাকেট, তারপর কত অনুনয় বিনয় করে সময় বেঁধে দিয়েছে মাত্র 1 ঘন্টা। আজ দীর্ঘ 3 মাস পরে দেখা, মাত্র 1 ঘন্টার সাক্ষাতে কি মন ভরবে? তাছাড়া আজ বিশ্ব ভালোবাসা দিবস, সেজন্য তো গ্রাম থেকে শহরে এলাম ভালোবাসার মানুষটাকে দেখতে। 3 মাসের মনের খোরাক কি 1 ঘন্টা শেষ হবে? না, শেষ হবে না। তাই তো ভাবছি কি করে এবং কোথায় গেলে দুজন একসঙ্গে রাত কাটাতে পারবো। মনের ভিতর জমিয়ে রাখা কথাগুলো সারা রাত বসে বলবো এবং শুনবো। এক কাজ করো। কি কাজ, জলদি বলো। তুমি রাতে মেয়ে এসে যে বোরকা পরে আমার হোস্টেলে চলে আসো। হায় হায়, বান্ধবীদের কি করে ম্যানেজ করবে? সেই ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, ওটা আমার দায়িত্ব। তাহলে এসো, আপাতত তোমাকে বুকের ভিতর জড়িয়ে ধরে বিশ্ব ভালোবাসা দিবস পালন শুরু করি। আমার এসো বান্ধবী। চলো বান্ধবী, অনেকদিন পরে তোমাকে কাছে পেয়েছি। বসো। কিরে, তোর বান্ধবীর সাথে আমাদের পরিচয় করিয়ে দিবি না? কেন দেবে, ওর বান্ধবীকে যদি কেউ ভাগিয়ে নিয়ে যায়। তা হয়তো নিতাম যদি ছেলে হতো। বান্ধবী, তোর বান্ধবীকে দেখতে কিছুটা ছেলেদের মতোই লাগছে। আমার বান্ধবী আবার ছেলে হতে যাবে কেন? এতক্ষণ তোরা আমাকে দেখিয়ে একে অপরকে চুম্বন করেছিস, এবার আমি তোদের সামনে আমার বান্ধবীকে চুম্বন করে বুকে জড়িয়ে ধরব, দেখি তোদের কেমন লাগে। মানে ডুবে ডুবে পানি খাও। একাদশী বাপকেও চেনো না পায়েল, তাহলে তোমার কি সেই ভালোবাসার? ও, তোমার মামাতো ভাই। হ্যাঁ, আমার মামাতো ভাই। ছেলে কণ্ঠ মনে হচ্ছে। আপনাদের দেশে ব্রিটিশ আমলে মাটির নিচে পুঁতিয়া রাখা পিলার আছে, আমরা সেই পিলার কি নিতে চাই? এটা একটা ব্যবসা হলো। আরে, ও পিলারের ভিতরে অনেক মূল্যবান কয়েন আছে। ওই কয়েন দিয়ে আপনার রঙিন চশমার শক্তির চেয়ে হাজার গুণ বেশি শক্তি তৈরি করা যাবে। 25 সে আপ লোগ রাডার ভি বানা সকতে হ্যায়। আপনি ইচ্ছে করলে আপনার জায়গাতে বসে বিমান পর্যন্ত নামাতে সক্ষম হবেন। বর্তমান বিশ্ব বাজারে এর অনেক চাহিদা। কোথায় পাওয়া যায়? সরকারি গোডাউনে আছে, সেখানে কোরা পুলিশ পাহারা আছে। আপনার চশমার শক্তির মাধ্যমে যা কালেকশন করা সম্ভব। সরি জেন্টলম্যান, এই মুহূর্তে আমি বাইরে যেতে পারবো না, কারণ আমার একটা প্রবলেম আছে, পুলিশ আমাকে ফলো করছে। রহমান, আমরা কি তাহলে ফেল করে গেলাম? আমি বেঁচে থাকতে আমার ভাইজান সাকসেসফুল হবে না, এটা কি করে হয় ভাইজান? এরা কারা? আমার ছোট ভাই। এরা কি কোন দেশের রাজা বাদশা? না না, রাজা বাদশা না, ছোটবেলা থেকে ওরা যাত্রার অভিনয় করে। আমার ভাই হলো
বাদশা আমি বাদশা রহিম, সকলে রহিম বাদশা বলে ডাকে। আর আমি প্রধান সেনাপতির ভূমিকায় অভিনয় করে থাকি, বাদশার নিরাপত্তা প্রধান। আর আমি হলাম রহিম বাদশার উজিরে আজম, আমার কাজ হচ্ছে বাদশাকে বুদ্ধি দেয়া। আপনার এত লোক থাকতে আপনি ফেল করবেন? যাব না। ভাইজান, আমার খোঁজে একটা লোক আছে, তুমি যদি ওকে ট্র্যাপ করে কাজটা করাতে পারো। লোকটি কে? আমার সাথে যে মারামারি করেছিল ওই রতন। ঠিক আছে, কাজটি আমি করে দেব, তবে আগাম পেমেন্ট দিতে হবে। অফকোর্স, নো টেনশন, ডলার আমরা সাথে করে নিয়ে এসেছি। মিস ব্ল্যাক অ্যান্ড মিস হোয়াইট, তোমরা রেডি হয়ে যাও। কারণ ছোবল দিয়েছি পায়ে। ভাইজান, জ্ঞান ফেরাবার ব্যবস্থা করুন। ইয়েস ডার্লিং। Ha 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 ha!
শুধুমাত্র এতটুকু দেখেই হতবাক, অজ্ঞান ছিলেন, তাই পুরোটা দেখার সৌভাগ্য তোমার হয়নি। আমাকে ধরে আনা হয়েছে কেন? তোমাকে ধরে আনা হয়নি? সাপের ছোবলের কথা মনে নেই? যে সাপ দুটো তোমাকে ছোবল মেরেছিল তারা তোমার পাশেই আছে। হ্যাঁ, মনে পড়েছে, তোমাকে এখানে এনেছে আমার একটা কাজ করবার জন্য। কি কাজ? গাজীপুর সরকারি গোডাউনে পুলিশের কড়া নিরাপত্তায় কিছু সীমান্ত পিলার আছে যা আমার খুব দরকার। তুমি তা এনে দেবে? অসম্ভব। জাতীয় সম্পদ আমি নষ্ট করতে পারবো না। ইন্সপেক্টর তারিয়া তো আর জাতীয় সম্পদ নয়, পুলিশের সম্পদ। আমার কাজ না করে দিলে তাকেও আমি তোমার মতো নষ্ট করে দেব। কেন, সে কি করেছে? আমার কাজে বাধা সৃষ্টি করছে, আমাকে ধরার জন্য সিভিল ড্রেসে পুলিশ ডিউটিতে রেখেছে, যা তুমি জানো, এবং সে কারণেই তোমাকে এনেছি। আমার কাজটা এখন তুমি করবে। আমি যদি না করি তাহলে কি করবে? এই মাত্র যা বললাম, আর যদি করি? আমি তোমাকে কথা দিচ্ছি, ইন্সপেক্টর তানিয়ার কোনো ক্ষতি করব না। আমি রাজি।
মিস্টার কার্তিক দাস পুলিশ কেন? ভয়ের কিছুই নেই, ও আসল পুলিশ নয়, ও আমার লোক। আচ্ছা দেখুন বাক্সের মধ্যে সীমান্ত পিলার গুলো ঠিক আছে কিনা। এই খোল। আমি তাহলে বোট অর্থাৎ নৌকা সঠিক জায়গাতে লাগিয়েছি, নইলে এত শর্ট টাইমে এত বড় কঠিন কাজ করতে পারবে তা আমি ভাবতেও পারিনি। সব আপনার চশমার কারিশমা। মিস্টার তারা, এবার তাহলে বৈজ্ঞানিকদের ফোন করে দিন, জলদি আমাদের দেশে আসতে বলুন, আর ওর টাকাটাও কি দিয়ে দিন। Yes, yes, take it. Okay. Yes, yes, আমি এক্ষুনি ওদেরকে ফোনে জানিয়ে দিচ্ছি। হ্যালো ডগলাস। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তুমি এক্ষুনি বাংলাদেশে চলে আসো। ওকে ওকে। মাথায় খাম্বোর এই না আন্ধারে, তুই যে
থেকে সীমান্ত পিলারগুলো নিয়ে গেছে। কাল তোমার বাসা থেকে টাকা পয়সা গহনাপত্র সব নিয়ে যাবে। পরশু তোমার ভাইকে হত্যা করবে। তাহলে কি প্রয়োজন এদেশে পুলিশ প্রশাসন রেখে? ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি কি জবাব দেব? স্যার, এই যে তানিয়া, তুমি কি জানো গোডাউন থেকে সীমান্ত পিলারগুলো নিয়ে গেছে? জি স্যার, সংবাদ পেয়ে আমি চলে এলাম। কিভাবে এবং কে নিয়েছে তা কি জানো? না স্যার। এসো এসো আমার সঙ্গে। জি এসো, বসো। জি স্যার, অপরাধী যেই হোক না কেন, তাকে আমি গ্রেফতার করে পিলারগুলো উদ্ধার করতে না পারলে আমি চাকরি ছেড়ে দেব। ওকে, চেষ্টা করে দেখো। তুমি পুলিশের চাকরি ছেড়ে দেবে, সে তো ভালো কথা। সারাক্ষণ তোমাকে কাছে কাছে পাবো, গল্প করব, ঘুরে বেড়াবো, বেশ ভালো লাগবে। তোমার যখন ভালো লাগবে তখন তোমাকে ছুঁয়ে আমি কথা দিচ্ছি, সীমান্ত পিলারগুলো কোথায় আছে বলে দাও, সরকারি সম্পত্তি গোডাউনে রেখে আমি চাকরি ছেড়ে দেব। কিসের সীমান্ত পিলার, আমি কোথায় পাবো? তুমি যে পুলিশ অফিসারের ড্রেস পরে পিলারগুলো এনেছো তা আমাদের সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে, যা এসপি সাহেব আমাকে দেখিয়েছেন। আমি বুঝে উঠতে পারছি না তুমি এসব দিয়ে কি করবে, আর কেনই বা তুমি এই কাজে পা বাড়ালে? তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি এখন আসতে পারো। তুমি তাহলে পিলারগুলো ফেরত দেবে না? আমি ওসব আনিনি, আর ফেরত দেওয়ার তো প্রশ্নই ওঠে না। আমি সার্কিট ক্যামেরার ভিডিওতে নিজের চোখে তোমাকে দেখেছি। বর্তমান কম্পিউটার যুগে একটি ছবি থাকলে সব কিছু করা যায়, তাই তুমি কি দেখতে কি দেখেছো তুমি জানো। সরি, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। বাই। তুমি সারেন্ডার করো। আমি কিছুতেই করব না। এখনো সময় আছে, আইনের কাছে আত্মসমর্পণ করো। কিছুতেই না।
কি হয়েছে? আপনারা এখানেই দাঁড়ান। বেয়াদবি নেবেন না বড় ভাই জান, আমার সংবাদটি শ্রবণ করুন। এই যাত্রা বন্ধ কর, বল কি হয়েছে? রতন পুলিশের কাছে ধরা পড়েছে, এখন ভয়। যদি রতন আমাদের ঠিকানা বলে দেয় তখন তখন কি হবে? মিস ব্ল্যাক অ্যান্ড মিস হোয়াইট, তোমরা দুজন হাজতখানে গিয়ে বলবে যদি সে আমাদের ঠিকানা বলে দেয় তাহলে তার তানিয়াকে নষ্ট করে দেব। তোমার মনে আছে আমাদের বিষাক্ত ছোবলের কথা? মনে না থাকলে আবার একটা ছোবল দিই? যদি প্রাণে বেঁচে থাকতে চাও আমাদের কথা স্মরণ করে আস্তানার কথা কাউকে বলবে না। যদি বলো নিজের জীবন যাবে, তোমার ভালোবাসার মানুষ তানিয়ার ভীষণ ক্ষতি হয়ে যাবে। আশা করি পূর্বের ঘটনা তোমার মনে থাকবে এবং সেই মোতাবেক কাজ করবে। যদি ভুল করো তাহলে তোমার ভুলের শাস্তি তুমি পাবে। দরজা খুললে দেখতে পাবে বর সেজে তোমার সামনে এসে দাঁড়িয়ে আছি। তখন তুমি লজ্জা পেয়ে দৌড়ে ঘরের ভিতরে গিয়ে বর সেজে মাথায় টোপর পরে আমার সামনে এসে দাঁড়াবে।
কথা শুনা বন্ধু লাগছে ভীষণ ভালো, তুমি আমার পূর্ণিমা চা জ্যোৎস্না রাতের আলো রে বন্ধু জ্যোৎস্না রাতের আলো। মিষ্টি মুখের মিষ্টি কথায় পাগল করে দিলা, ও মিষ্টি মুখের মিষ্টি কথায় পাগল করে দিলা, ভিষা যাইয়া এখন কর বিয়া এখন কর বিয়া, ওর সাজিয়া আইসি আমি পাগড়ি মাথায় দিয়া, ওর সাজিয়া আইসি আমি পাগড়ি মাথায় দিয়া। গ্রেফতার করতে গেলে আর কেনই বা এখন পাগলামি করছো? ভাইয়া, ওকে নিয়ে আমি অনেক বড় স্বপ্ন দেখেছিলাম, কিন্তু রাত শেষ না হতেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। যেখান থেকে শেষ হয় সেখান থেকে শুরু হয়, আমার বিশ্বাস আমরা বোধহয় এখান থেকে শুরু করেছি, যার কারণে এসব ঘটনা ঘটছে। আমারও মন তাই বলছে। এমনও তো হতে পারে রতন হয়তো চিন্তা করেছে কার্তিক দাসকে খুঁজে বের করা এবং প্রতিশোধ নেওয়ার জন্য, আমাদের ক্ষমতা যথেষ্ট নয় তাই পুরো পুলিশ প্রশাসনের সহযোগিতা পেতে এই ঘটনার সাথে সে ইচ্ছে করে জড়িত হয়েছে। তানিয়া, বোন আমার, তুমি শেষবারের মতো ওর কাছে যাও, ওকে জিজ্ঞেস করো কেন সে কাজ করতে গেল। বলবে না, সে বলবে না। আমি একবার নয় দুবার নয় শতবার তাকে জিজ্ঞেস করেছি, শুধু একই কথা বলে, সে কিছুই জানে না কিছুই বলবে না। বোন, তুমি না একজন প্রেমিক, তোমার প্রেম ভালোবাসা সব উজাড় করে দাও। তোমাদের প্রেম ভালোবাসা যদি সত্যি হয় তাহলে রতনের মুখ খুলে যাবে, রতন সব বলে দেবে। আমিও তোমাকে অনুরোধ করছি তুমি শেষবারের মতো ওর কাছে যাও। ঠিক আছে ভাইয়া, আমি যাব, আমার হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে আমি ওকে অনুরোধ করব। ডার্লিং, রতনকে ভয় দেখিয়েছি ঠিকই, কিন্তু তার চোখে তানিয়ার ভালোবাসার ছাপ দেখেছি। ইয়েস ডার্লিং,
লাইলি মজনুর ভালোবাসার চেয়েও কঠিন ভালোবাসা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। তোমরা কি ক্যামেরা অ্যানালাইজার রেখে এসেছো? ইয়েস ডার্লিং। আমার মন বারবার বলছে তুমি যেন আমার কাছে কি গোপন করছো। দোহাই তোমার, আমাকে খুলে বলো। ওসব বাদ দাও, তুমি কেমন আছো, তোমার সময় কেমন কাটছে তাই বলো। খুব ভালো আছি, এত ভালো আছি যে দিন রাত ঘুমোতে পারি না। কেন, তুমি তোমার দায়িত্ব পালন করেছো, নিশ্চয়ই সরকার তোমাকে এত বড় কাজের জন্য পদক দেবেন। এ আমি চাইনি রতন, হে আমি চাইনি। কাঁদছো কেন, মানুষ যা চায় তাকে আর পায়। এদেশের অন্য 8-10 জন পুলিশ অফিসাররা নিজেদের নাম পত্রিকা উঠাবার জন্য, সরকারের কাছ থেকে পদক নেবার জন্য যা করে তুমিও তাই করেছো। দোয়া করি যেন আরো বিশাল পদক পেয়ে অনেক বড় পুলিশ অফিসার হতে পারো। তোমার উপহাস আমি শুনতে আসিনি, জানতে এসেছি পিলারগুলো কোথায় এবং তুমি বলবে কি না। আমি কিছুই জানি না, আর জানলেও ওই কার্তিক দাসে আর কিছু বলতে হবে না। আমি যা সন্দেহ করেছিলাম তার নিশ্চয়ই তোমাকে এমন কোনো ট্র্যাপে ফেলে এই কাজ করিয়েছে, আর তুমি মুখ খুলছো না আমারই কারণে। আমি আজ আর কোনো কথা শুনবো না, সুজানাকে সাথে নিয়ে কার্তিক দাসের আস্তানা আমি খুঁজে বের করবই। তানিয়া, তানিয়া তুমি ভুল করছো। তানিয়া শোনো, আমার কথা শোনো। কার্তিক দাস, আমি যে উদ্দেশ্যে কাজটি করেছিলাম সেটা হলো মাটির নিচে গুহাটি চেনার জন্য, এবং তা চিনেও ফেলেছিলাম। শুধুমাত্র ছোট্ট একটি ভুলের কারণে আমি গ্রেপ্তার হয়েছি। আমার তানিয়ার কিছু হলে তোর রঙিন চশমা তোকে বাঁচাতে পারবে না, আর আমার তানিয়াকে তুই শত চেষ্টা করলেও কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। তানিয়াকে আমি বাঁচাবই। রতন, তুই যা বলেছিস আমি তা শুনেছি এবং দেখেছি, তাই তো অজান্তেই আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। চেষ্টা করে দেয়, তোর ভালোবাসার মানুষ তানিয়াকে বাঁচাতে পারিস কি না। ভাইজান, আপনি কিন্তু আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, যে করে হোক ওই রতনের উপর প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ। হ্যাঁ মনে আছে, মিস ব্ল্যাক এন্ড মিস হোয়াইট। ইয়েস ডার্লিং। এই কথার প্রেক্ষিতে তোমাদের কি করা উচিত তাই কর, দেখি তোমরা নিজেদের মেধা খাটিয়ে কি করতে পারো। পারতে আমাকে হবেই, কারণ মৃত্যুর পূর্বে ভাইয়াকে আমি কথা দিয়েছিলাম তার হত্যার প্রতিশোধ নেব এবং উদ্ধার করব তার চশমা। আমিও টুটুলের বাবা মাকে কথা দিয়েছিলাম এদেশের মাটি থেকে কার্তিক দাসের মতো সন্ত্রাসীদের উৎখাত করব। তাহলে এসো আমরা দুজন প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ পর্যন্ত না বাংলার মাটি থেকে কার্তিক দাস এবং তার সহযোগীদের উৎখাত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত মাথায় থাকবে এই লাল নিশান, বুকে থাকবে প্রতিহিংসা, আর বাহুতে থাকবে শক্তি, তার পাশাপাশি থাকবে যুদ্ধ কৌশল, এবং অগ্রসর হতে হবে ঠান্ডা মাথায়। চলো আজই 3 ব্যাটালিয়ন পুলিশ নিয়ে আক্রমণ করবো আস্তানা এবং সারা এলাকা। চলো চলো।
দেখুন আপনার সামনে কাদেরকে বন্দী করে নিয়ে এসেছি। বড় কর্তা, দেখুন না বন্দীদের চিনতে পারেন কিনা। একজন হলো ইন্সপেক্টর তানিয়া আর অন্যজন হলো বৈজ্ঞানিক সাহেবের বোন, আমার প্রাক্তন ওস্তাদ জনাব ও জেড এ, তার ভালোবাসার মানুষ, নাম সুজানা। ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে আমার চশমার ক্ষমতা নষ্ট করতে বিয়ে করার কথাই ভুলে গেছে। শুধু গবেষণা আর গবেষণা, কি করে আমার চশমার ক্ষমতা নষ্ট করা যায়, এটাই হচ্ছে ওর সাবজেক্ট। সেই সাবজেক্টে আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, অর্থাৎ সাকসেসফুল, যার রেজাল্ট তুই দেখতে পাবি। সময়ের জন্য অপেক্ষা কর। তুই টুটুলকে হত্যা করে আমার প্রতিহিংসা বাড়িয়ে দিয়েছিস, সেই প্রতিহিংসায় আজ তোর মৃত্যু ডেকে নিয়ে আসবে। মিস ব্ল্যাক। ইয়েস ডার্লিং। এন্ড মিস হোয়াইট। ইয়েস ডার্লিং। তোমাদের জিদের চেয়েও ওদের জিদ বেশি বলে মনে হচ্ছে। অসম্ভব। প্রবাদ আছে, মেয়েরা নাকি সতীন সহ্য করতে পারে না, আজ প্রমাণ পেলাম প্রবাদটি সত্য। প্রধান সেনাপতি ও ওয়াজির আজম আজ মহারাজের নির্দেশে ওদেরকে শরবত পান করাও। মহারাজার হুকুম তামিল হোক না। আজ আমি সার্থক, যারা ছিল আমার জীবন শত্রু তারাই আজ আমার শিকার। যে শরবত তোমরা পান করেছ তা খুবই সুস্বাদু, তবে জেনে রাখা ভালো, এই শরবত বিশেষ এক কেমিক্যাল দিয়ে তৈরি, যে পান করবে সেই আমার রঙিন চশমায় বন্দী হয়ে যাবে। তাহলে আজ থেকে আমার গাড়ির সং সম্পূর্ণ হলো। এতদিন ছিল দুই চাকার গাড়ি, এখন থেকে আমার চার চাকার গাড়ি। গাড়ি গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না চড়িয়া
চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, চড়িয়া মানব গাড়ি যাইতেছিলাম বন্ধুর বাড়ি, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় কিছু মেলে না, মধ্যপথে ঠেকলো গাড়ি উপায় কিছু মেলে না, গাড়ি চল না চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। যতন করে তেল নিয়েছে ট্যাঙ্কি ভরে, যতন করে তেল নিয়েছে ট্যাঙ্কি ভরে, গাড়ি চালায় মনরায় ভারে, গাড়ি চালায় মনরায় ভারে, ভালো মন্দ বোঝে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে, ময়লা জমেছে পাঠগুলো ক্ষয় হয়েছে, আরে ইঞ্জিনে ময়লা জমেছে পাঠগুলো ক্ষয় হয়েছে, ডাইনামো বিকল হয়েছে, ডাইনামো বিকল হয়েছে, হেডলাইট দুইটা চলে না চলে না চলে না রে গাড়ি চলে না, ও গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। you
মা দুর্গা ওরা সব মুরুগা জয় মা কালী আমি কোথায় চলি মোরে এখনকার রবিয়া ঘর সাজিয়া আইতি আমি।